ট্রাকের মধ্যে আমাদের গোপাল আছে, ট্রেনে নিয়ে যাচ্ছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বৃহস্পতিবার 18 তারিখ, যাচ্ছি একটা ভালো জায়গায়। তো অনেক দিনের ইচ্ছা ছিল, পুরী যাচ্ছি। চলো, বাজে এখন 12:30, পুরো আমাদের যে ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করব, চলুন। গাড়ির জন্য এখন ওয়েট করছি, গাড়ি পাওয়া যাচ্ছিল না। একটা পা গেছে, আছে সিটিসির কাছে এই লাগেজ। গাড়ি চলে এসেছে, এবার উঠব। শ্রেয়াঙ্ক আজকে স্কুল যায়নি, স্কুল খোলা। শ্রেয়াঙ্কের 2-3 দিন স্কুলটা কামাই হয়ে যাবে, টিউশন, তারপর ম্যাথস ক্লাস, এইসব নালে কিছু টেনশন নয়। তো 2-3 দিনের জন্যে কামাই হয়ে যাবে। পুরী যাচ্ছি, হাতে একটু সময় না নিয়ে গেলে একটু ঘুরবো, বাইরে অনেক কিছু দেখার আছে। তো এইসবের জন্য একটু হাতে টাইম নিয়ে যাওয়াই ভালো। আমরা এসে গেছি হাওড়া স্টেশন। আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি এবং ঠিক টাইমে চলে এসেছি। আমার বোনেরা সকাল মানে একটু তাড়াতাড়ি এসেছিল, ওরা তো অনেকটা দূর থেকে আসবে, যার জন্যে ওদের পরের ট্রেনও ছিল না। তো আমাদের ট্রেন চলে এসেছে, ট্রেন আমাদের শতাব্দী, হাওড়া টু পুরী শতাব্দী এক্সপ্রেস, চেয়ার কার। তো সেই ট্রেনে আমরা উঠে পড়েছি। অবস্থা খারাপ, এত গরম। হ্যালো সোহম, সোহম হাই। ট্রেন স্টার্ট হয়নি, এখন চা খাবে। ট্রাকের মধ্যে আমাদের গোপাল আছে, ট্রেনে নিয়ে যাচ্ছি। দুটো 15 ট্রেন ছেড়ে দিল, শতাব্দী এক্সপ্রেস। এখন যাচ্ছি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কার খিদে পেয়েছে, কার খিদে পেয়েছে? তুমি ভুক লাগ গয়া? ঠিক হ্যাঁ, দেতি হু। কহাঁ খাওগে? আমার ভাইপোর খিদে পেয়ে গেছে। কোথায় খাবি? ওই ওই পিছে, ওই পিছনে খাবি তাহলে? এখানে তো গোপাল নিয়ে বসবে, কোথায় খাবি বল? শ্রেয়াঙ্কের মাই এনেছে কি ঘুগনি? এটা কে এনেছে? মা না শ্রেয়াঙ্কের মাই করেছে? তুমি করেছো? ও কেমন হয়েছে শ্রেয়া? এইবারে প্রথম আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এই বছরের গরমে, কারণ কোল্ড ড্রিঙ্কস খুব আগে খেতাম। তো এত আজকে গরম, একটু না খেলে ভালোও লাগছিল না। এই মিষ্টিটা এনেছিল ভাইয়ের বন্ধু, এত সুন্দর নরম মিষ্টি, মুর্শিদাবাদ থেকে এনেছিল, কি দারুণ খেতে। সিদ্দিক স্যার খিদে পেয়ে গেছে, আমি একটু ভাত করে এনেছিলাম, বোনেরা সব লুচি পরোটা, মা তরকারি লুচি এইসব অনেক কিছুই এনেছে। তবে ও তো অনেক সকালবেলা ওরা বেরিয়েছে, তো যার জন্য সব খিদে পেয়ে গেছে, একটু খাওয়া দাওয়া করছে। এখন সব খাওয়া দাওয়া হচ্ছে, বাজে 3টে। পাপা তো একদম জবরদস্ত খেয়ে দিয়ে এসছে। খুব মজা। আমরা কোলাঘাট ক্রস করছি, বাজে এখন 3:20। শতাব্দীর ট্রেনে যে টিকিটটা হয়েছে, কিন্তু সবার সবাই বেশ একসাথে টিকিটটা থাকলে ভালো হতো, কিন্তু মানে বিচ্ছিন্নভাবে হয়ে গেছে। একই কামরায় থাকলেও
কেউ আছে সামনে দুজন, কেউ আছে পিছনে তিনজন, কেউ আছে সাইডে একদম একটু দূরে একজন, এরকম ব্যাপার হয়ে গেছে। আর ভাইপো তো একদম বসেই থাকছে না, এক জায়গায় বসে থাকছে না স্থির হয়ে, সেটাই স্বাভাবিক, বাচ্চারা ওরকম করবেই। আজকে তিন মূর্তি একসাথে আছে, তিনজন, কী যে অবস্থা হবে আজকে ট্রেনের সেটা আমরাও বুঝতে পারছি না। কেমন লাগছে? ভালো, খুব ভালো। বলো জয়, জয় মাতাজি। না না না, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কি 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 বলো বলো বলো। হ্যাঁ, কি প্রচুর লাভ? কি হয় ফিফায়ারে? ফিফায়ার কি জানো না তোমরা? না, সেইটা ইন্ডিয়া, ইন্ডিয়ার ওই পাবজি পাবজি খেললে সেগুলো পাকিস্তান, পাকিস্তান। খড়গপুর চলে এলাম। ঘুম ঘুম পাচ্ছে, মনে হয় একটু ঘুমালে ভালো হতো। 4:01 ট্রেন খড়গপুর থেকে ছেড়ে দিল। গোপালকে নামাচ্ছে। আবার ইও নামাচ্ছে, দেখো বলছে আমার গোপাল শোনা। কি করছিস আমার ভাইকে? খাওয়া হয়ে গেছে। গোপাল ভাইকে কি করছিস? খাওয়া হয়ে গেছে চকলেট। আচ্ছা চকলেটটা দিয়ে দে বাবা, নিস নি। খাওয়া হয়ে গেছে, দিয়ে দে ওকে, দিয়ে দে। খাওয়া হয়ে গেছে, চকলেট দিয়ে রাখ, পিছনে রাখিস না, পিছনে হয়ে গেছে, উল্টো পাল্টা জায়গায় হাত দিস না। খাওয়া হয়ে গেছে। চকলেটটা দিয়েছিল গোপালকে, মানে মামাকে দিতে গেছে। ট্রেনে এইভাবে একসাথে সবাই মিলে মজা করতে করতে যাওয়ার আনন্দটাই আলাদা, আর তার সাথে যদি আবার জগন্নাথ দর্শন করার জন্যে যাচ্ছি, সেই অনুভবটা বলে বোঝাতে পারবো না। তো সবাই একসাথে, এতজন বাচ্চা, বোনের মেয়ে, আমার ছেলে, ভাইয়ের ছেলে, আর ভাইয়ের বন্ধুরও দুটো বাচ্চা আছে, তো একসাথে সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছি। কি এটা? ভাইয়ের বন্ধু যে আমাদের সাথে যাচ্ছে, একসাথে ভাইয়ের সাথেই কাজ করে, তো উনি মুর্শিদাবাদ থেকে ওনার বাড়ির ওখান থেকে মিষ্টি এনেছে, তো সবাইকে দিচ্ছি। মিষ্টিটা এতই ভালো, শ্রেয়াঙ্কের পাপা তিন চারটে এমনি কাউকে না বলে খেয়ে নিয়েছে। এখন 5:19 বাজে, বালেশ্বর ক্রস করছি। বালেশ্বরে স্টপেজ আছে। ঘুমিয়েছিলে না কি গো? মা কতটা ঘুমালে? পাশে গিয়ে বসলাম। ঠান্ডা লাগছে নাকি? বাচ্চারা একসাথে যাবে মানে তাদের জন্য কিছু বিস্কুট, কিছু চিপস, এইসব নিয়ে যেতেই হবে।
তো এইসব একটু একটু করে সবাই আনা হয়েছিল, তো ওরা ওই সব খাচ্ছে। ভদ্রকে বেশ কিছুক্ষণ গাড়ি দাঁড়িয়েছিল, অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি ভদ্র, এই 6:25 ছাড়লো, মোটামুটি 15 মিনিট দাঁড়িয়েছিল গাড়ি। বোতল নিয়ে মারামারি করছে, কি করছিস? শতাব্দী চেয়ার কারে যে ফেসিলিটিগুলো থাকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে সিটের পিছনে রাখার এটা ট্রে, খাওয়ার জন্য এটা সুবিধা হয়। তো নিচে এটা পাদানি, বসে আপনি আরাম করে বসতে পারবেন। সাইডে জলের বোতল রাখার জন্যে এটা আছে, আর উপরে যেগুলো আছে সেগুলো সব লাগেজ রাখার জন্যে। আর ছোট ছোট ভিতরে আলো জ্বলছে, ওগুলো আপনি আলো জ্বালাতে পারেন, বন্ধও করতে পারেন, সুইচ আছে। সাইডে চার্জার পয়েন্ট আছে, আপনার ফোনে চার্জ দিতে পারেন আপনি। তো আমি বাথরুমগুলো দেখে নিচ্ছি, একটা ওয়েস্টার্ন আছে, একটা ইন্ডিয়ান আছে। বাথরুমগুলো অতটা পরিষ্কার না, আগে আগে আমি অনেকবারই শতাব্দীতে এসেছি, খুবই ভালো পরিষ্কার আগে থাকতো, জানি না এই ট্রেনে এখন হয়তো পরিষ্কার করে দেবে। পূজার এখন টেনশন হয়ে গেছে, 2 মিনিট স্টেশনে দাঁড়াবে, মাত্র ভুবনেশ্বর স্টেশনে 2 মিনিট থামবে, কি করে নামবে, লাগেজ কি করে নেবে, এই সব বড় বড় সব লাগেজ আছে, তোকে ছেড়ে রেখে চলে যাব। নামবো, সব লাগেজ নামানামি হচ্ছে, 8:15 বেজে গেছে, 8:45 আমরা ভুবনেশ্বরে নামলাম, চলো চলো চলো। আমরা ভুবনেশ্বর নেবে, একটু ওয়েট করছি গাড়ির জন্যে। আর শ্রেয়াঙ্কের পাপারই অফিস যেখানে কাজ করে, তো একটা ছেলের একটা গাড়ি এনেছে, তো আরও দুটো গাড়ি চাই, তো যার জন্যে ওয়েট করছি। গাড়ি আমরা পেয়ে গেছি, উবের বুকিং করা হয়েছে, তো যাচ্ছি আমরা হোটেলের দিকে। ভুবনেশ্বরে আমাদের এই হোটেলটা বুকিং করা হয়েছে, ভুবনেশ্বরে রাত্রিটা কাটাবো, কালকে সকালে চলে যাব। হোটেলটা লোকেশনটা ঠিক আমি জানি না, কী রা ভুবনেশ্বরে কী বিহার আছে জানি না। একটা বাড়ির লোক, বাড়িতে বাড়িটা কি অফিস, যাই হোক এটা কি চন্দ লুম্বিনী, চন্দ লুম্বিনী বিহার এই লোকেশনটা। শ্রেয়াঙ্কের পাপা গাড়িতে আছে, আসেনি, তারপরে অঙ্কু আমার ছেলে, বোনের মেয়ে সব আছে, এখনও আসেনি, ওরা আগে উঠেছে, ওরাই এখনও আসেনি। এই হোটেলটার লোকেশানই পাচ্ছে না যে গাড়িতে উঠেছে, একটু দেরি হচ্ছে যায়। আমাদের যে হোটেলটা বুকিং করা হয়েছিল, আমরা এসে আমাদেরকে ইচ্ছা করে বলছে আপনাদের বুকিং করা হয়নি, আমাদের গরুম গোয়ে আমাদের অ্যাপসে মালিক টাকা দেয় না, আপনারা ওখানে করেছেন ওখানে বলুন, এইসব বলছে, আমাদেরকে বাইরে রেখে দিয়েছে এরকমভাবে বসিয়ে। বাচ্চারা ক্লান্ত হয়ে গেছে, বড়রা ক্লান্ত হয়ে গেছে, খিদের চোটে কি বলবো, প্রচণ্ড খারাপ অবস্থা আমাদের, খাবারও নষ্ট হয়ে গেছে অর্ধেকের বেশি। বাবরে, ভুবনেশ্বর এসে শরীর খারাপ হয়ে গেছে, 2 ঘন্টা আমরা হোটেলের বাইরে বসেছিলাম, 2 ঘন্টারও বেশি, এখন বাজে 11:30, শরীর পুরো অসুস্থ হয়ে গেছে।
11টার সময় খাওয়া দাওয়া হচ্ছে। হ্যাঁ, আর সব তরকারি নষ্ট হয়ে গেছে, অনেক তরকারি, অনেক তরকারি ভালো আছে, অনেকটা নষ্ট। বাজে এখন 12টা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই, গুড নাইট।